নমস্কার দর্শক আজকে আপনাদের বরবটির একটা সমস্যা দেখাবো যেটা নাকি বরবটির পাতাতে বাদামি বর্ণের দাগ হচ্ছে পাতাটা পোড়া পোড়া হয়ে যাচ্ছে এবং হলদে হয়ে যাচ্ছে সেই সমস্যার জন্য আপনারা কি করবেন এটা শুধু বরবটির ক্ষেত্রেই নয় এই সমস্যাটা যে কোনো শাকসবজির ক্ষেত্রে হতে পারে পাতা বাদামি বর্ণের ছোপ ছোপ হয়ে যাবে তো সেটার জন্য কি করবেন সেটা কোন সার বা কোন মাইক্রোনিউটনের ঘাটতির জন্য হয়ে থাকে এবং সেটার জন্য কোন সার বা কোন কীটনাশক বা কী মাইক্রোনিউটন প্রয়োগ করবেন সেটা আমি আপনাদের দেখাবো এবং ভিডিওটা পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো নমস্কার বন্ধুরা আমি মানিক চৌধুরী আপনারা দেখছেন এমসি ফার্মিং টেক ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা পুরোটা দেখবেন প্রিয় দর্শক বরবটির এই পাতাগুলো নিয়ে এক দাদা এসেছে আমার কাছে দেখুন পাতাগুলো পাতাটা দেখে নিন পাতাটা দু একটা পাতা হলদে হয়ে গেছে এই দেখুন পাতাটা হলদে হয়ে গেছে আর এখানে দেখুন বাদামি ছোপ লক্ষ্য করা যাচ্ছে পাতার মধ্যে দেখুন তো এটা মেনলি কিসের জন্য অ্যাকচুয়ালি এই সমস্যাটা কিন্তু সমস্ত শাক দেখা দেয় শুধু বরবটি নয় যে কোনো শাক যদি এই রকম লক্ষণ দেখতে পান তাহলে এটার জন্য কিন্তু ব্যবস্থা একই নিতে হবে যেটা আমি এই ভিডিওতে বলছি দেখুন এই দাদার বরবটি খ্যাতে এর আগেও এই সমস্যাটা হয়েছিল তখন এটার জন্য আমি দিয়েছিলাম জিঙ্ক চিলেটেড জিঙ্ক দিয়েছিলাম এবং তার সঙ্গে দিয়েছিলাম কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেপ ফাঙ্গিসাইট এই দুটো একসঙ্গে দেওয়া হয়েছিল। এটা সাধারণত আমার দেখে মনে হয়েছিল জিঙ্কের ডেফিসিয়েন্সি আছে এবং যেহেতু বর্ষা চলছে তাই এটার সঙ্গে কার্বেন্ডাজিম ম্যানকোজেপ দিয়ে দিয়েছিলাম কিছুটা ফাঙ্গিসাইট দিয়ে দেওয়া ভালো মনে হয়েছে তাই দিয়ে দিয়েছি এই রকম সমস্যা আপনাদের অন্যান্য শাকসবজির ক্ষেত্রে যদি হয়ে থাকে তবে আপনারা জিঙ্ক এবং তার সঙ্গে ছত্রাকনাশক ম্যানকোজেপ কার্বেন্ডাজিম ব্যবহার করতে পারেন আশা করি খুব ভালো ফল পাবেন দাদাকে প্রথমবার দিয়েছিলাম খুব ভালো ফল পেয়েছে এবং প্রায় দেড় মাস পর পুনরায় এই সমস্যাটা ফিরে এসেছে আরেকবার দেখা যাচ্ছে তাই দাদা এসছে তো পুনরায় আমি দাদাকে সেটাই দিব। তবে এবার একটা অ্যান্টিবায়োটিক আমি অ্যাড করব এখানে এবারও এখানে জিঙ্ক থাকবে এবং তার সঙ্গে ম্যানকোজেপ কার্বেনডাজিম থাকবে তার সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক দেবো ব্যালডেক্স ভ্যালিডামাইসিন অ্যান্টিবায়োটিক এখানে দেওয়া হবে আশা করি কাজ খুবই ভালো হবে আর প্রিয় দর্শক আপনাদের একটা বিষয় আমি জানিয়ে দিতে চাচ্ছি যদি আপনাদের যে কোনো শাক সবজির ক্ষেত্রে এইরকম সমস্যা আপনারা দেখে থাকেন সেই ক্ষেত্রে আপনারা একটু যোগাযোগ করে নিতে পারেন অসুবিধের কিছু নেই কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেখুন দেওয়া আছে আর যদি আপনারা এই সমস্ত ছত্রাকনাশক এবং জিঙ্ক বা যেগুলো আপনাদের প্রয়োজন যদি পরে সেই ক্ষেত্রে আপনি আমাদের ওয়েবসাইট লিংক থেকে পারচেস করতে পারেন আসলে এখানে সমস্যাটা বুঝতে পারা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার তার কারণ হচ্ছে পাতা হলদে হওয়া বিভিন্ন কারণে হয়ে থাকে শুধু জিঙ্কের অভাব থাকলে হলদে হবে না এছাড়া কালো রঙের যে ছোপ ছোপ বাদামি বর্ণের যে ছোপ ছোপ দেখা যাচ্ছে সেটা আমার মনে হয়েছে যে জিঙ্কের সমস্যার জন্যই হয়েছে তো সেই জন্য আমি জিঙ্ক দিয়েছিলাম প্রথমবার তার সঙ্গে ম্যান কোচেফ স্পুর দিয়েছিলাম তো এই দেখুন সিমটনটা দেখুন এটা সাধারণত একদম জিঙ্কের জন্যই হয়েছে তো প্রথমবার আমি যখন দিয়েছিলাম স্প্রে করার পর পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছিল একদম তারপর বেশ বেশ কিছু ফল পেয়েছে বরবটি পেয়েছে এবং গাছের গোড়ায় চাপানো দিয়েছিল তো এই সময় যেহেতু বর্ষা এই দেখুন এই দেখুন এটা সাধারণত জিঙ্কের সমস্যার জন্যই হয়েছে কিন্তু তো দেখে নিন পাতাগুলো দাদা পাতাগুলো নিয়ে এসেছে তা আপনারাও যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা সিমটন এটা একটু ছবি তুলে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন তাহলে খুব ভালো হবে বুঝতে সুবিধা হবে আর যারা আশেপাশে আছেন তারা অবশ্যই পাতা বা ডালপালা দু একটা নিয়ে আসবেন তাহলে বুঝতে সুবিধা হবে এই রকম সমস্যা চা বাগানেও দেখা দিচ্ছে তবে চা বাগানের ক্ষেত্রে মাইক্রোনিউটন তো দেওয়াই হয়ে থাকে বিভিন্ন মাইক্রোনটন চা বাগানে তার সাথে জিঙ্ক পেয়ে যায় কিন্তু ছত্রাকের সমস্যাটা কিন্তু প্রচণ্ড হারে হচ্ছে এখন যেহেতু বৃষ্টি চলছে তাই ছত্রাকের সমস্যাটা খুবই দেখা দিচ্ছে তাই চা বাগানেও কিন্তু আপনারা কার্বন ম্যান করছে বা এর আগে আমি বেশ কয়েক ভিডিওতে বলেছি টেবুকানাজল জল এবং সালফার সেটাকে আপনারা স্প্রে করবেন তো এই যে বরবটির এই সমস্যাটা দেখলেন আপনারা এই সমস্যাটা শুধুমাত্র বরবটির ক্ষেত্রেই নয় যে কোনো শাকসবজির ক্ষেত্রেই কিন্তু হতে পারে করলা বেগুন আলু তাছাড়া ঢেঁড়স বা অন্যান্য সমস্ত রকম শাকসবজির ক্ষেত্রে এটা দেখা দিতেই পারে বা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এটার জন্য আপনারা যেটা স্প্রে করতে বলা হলো এটা সাধারণত জিঙ্ক ডেফিসিয়েন্সি থাকলে হয়ে থাকে তো জিঙ্ক আপনারা অবশ্যই স্প্রে করবেন তো বন্ধুরা আপনারা যদি এটা আশেপাশে পেয়ে যান তাহলে ভালো কথা যদি না পান সেই ক্ষেত্রে দেখুন ভিডিও ডেসক্রিপশনে আমাদের অনলাইন পারচেস করার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ক্যাপশনে দেখুন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন ভালো থাকবেন নমস্কার